নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি। এটা একদম নিরামিষ একটা রান্না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে কচুর লতি নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে একটু লম্বা করে ঝিরি ঝিরি করে কেটে রাখা রয়েছে। কচুর লতিটা আমি এরমভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু জল ভাপিয়ে রেখে দিয়েছি, আর মিষ্টি কুমড়োটা কিন্তু কাঁচাই রয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ছোট চামচের এক চামচ দিলাম, কালো জিরে, আর একটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়োটা 2-1 মিনিট আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি, যাতে কুমড়োটা কিন্তু একদম গলে না যায়, একটু দানা দানা থাকে। আর যদি পুরো একবারে করতাম তাহলে কিন্তু কুমড়োটা গলে যেত। কুমড়োটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটা দিয়েও কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেল কোড়ানোটাকে একটু ভেজে নেব। কোড়ানো নারকেলটার থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে নারকেল ভাজার, তখন বুঝবো ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকেই আমি কিন্তু একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো, আর দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়োটা এই রান্নাটাতে একটু কম ব্যবহার করতে হবে, এটা একটু সাদা সাদা থাকলে খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সেই কারণেই এটা করা। দেখুন 2-1 মিনিট ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। কুমড়ো আর লতি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রেখেছি সর্ষে আর পোস্ত, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে লতির সাথে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, লো ফ্লেমে এটাকে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, অবশ্যই একটু অ্যাড করার চেষ্টা করবেন, আর খুবই যদি অপছন্দ হয় না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন লতিটা দেখুন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবেন, না হলে সর্ষের যেহেতু রয়েছে তিতো হয়ে যাবে। এবার নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে অ্যাড করে দিলাম। হালকা হাতে এটাকে একটু মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে তৈরি করা কচুর লতি। নিরামিষ একটা রান্না, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।